সামনে আসছে আর্জেন্টিনার জন্য সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। এবারের বিশ্বকাপে এমন শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হয়নি আর্জেন্টিনা। দলের অধিনায়ক মেসি এবার দলের সতীর্থদের মনে করিয়ে দিলেন এ কথাই। তবে মেসির এ আশঙ্কা বা সতর্কবাণী একেবারেই যে অমূলক বা ফেলে দেবার নয় তা এ দুদলের অতীত ইতিহাসই বলছে। আগামী শুক্রবার 9 ডিসেম্বর শেষ আটে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে লিওনেল স্কলনের দল। চলতি বিশ্বকাপ আসরে এখনও হারেনি ডাসরা। সব মিলিয়ে তারা অপরাজিত আছে টানা 19 ম্যাচ ধরে। জানা যায় এখন পর্যন্ত মোট 9 বার মুখোমুখি হয়েছে এই দুই দল, যেখানে জয় পরাজয়ের রেকর্ডে এগিয়ে আছে নেদারল্যান্ডস। 1974 সালে এই দুই দলের প্রথম দেখায় 4-1 গোলে সহজ জয় পেয়েছিল ডাসরা। 1974 সালে অনুষ্ঠিত বিশ্বকাপেও আর্জেন্টিনাকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছিল জোয়ার ক্রিপ্টের দল। মাঝে 1978 এবং 1979 সালের দেখায় জয় পায়নি ডাসরা। 1978 বিশ্বকাপ ফাইনালে ডাসদের কাঁদিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। আর এর পরের 4 দেখায় আর্জেন্টিনার বিপক্ষে হারের মুখ দেখেনি নেদারল্যান্ডস। তবে এই দুই দলের শেষ দেখায় 2014 সালে প্লান্টি শুটআউটে ডাসদের বিদায় করে ফাইনালের টিকিট কাটে মেসির দল। যদিও ফাইনালে জার্মানির কাছে হেরে গিয়েছিল তারা। এবারের বিশ্বকাপে দোহার আহমদ বিন আলী স্টেডিয়ামে শনিবার শেষ 16 ম্যাচে লিওনেল মেসি ও উইলিয়ান আলভারেজের গোলে অস্ট্রেলিয়াকে 2-1 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ফ্রান্সের কাছে হেরে 2018 বিশ্বকাপে শেষ 16 থেকে বিদায় নেওয়া আর্জেন্টিনা এবার পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। এর আগের দিন প্রথম খেলায় যুক্তরাষ্ট্রকে 3-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ডাসরা। ডাসদের হয়ে গোল করেন ডিপাই, ব্লিন্ট এবং ডামব্রিস। এবারে বিশ্বকাপে দারুণ খেলেছে নেদারল্যান্ডস। আপাতত তারা অপরাজিত আছে কাতার বিশ্বকাপে। ছন্দে থাকা ডাসদের সঙ্গে চ্যালেঞ্জটা যে আগের ম্যাচগুলোর থেকে অনেক বড় এবং কঠিন, ম্যাচ শেষে তা অকপটেই বললেন আর্জেন্টাইন জাদুকর মেসি। মেসি বলেন, এখন নেদারল্যান্ডসের সঙ্গে আমাদের সত্যিই কঠিন এক লড়াই হবে। ওরা খুবই ভালো খেলে, ওরা চাইবে আমাদের কাছ থেকে বল কেড়ে নিতে। আমাদের কাজটা সহজ হবে না। দারুণ সব ফুটবলার আছে তাদের, দুর্দান্ত এক কোচ আছেন। এটা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, এই ধাপ থেকে বিশ্বকাপ আরও কঠিনতর হতে শুরু করে। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলনির ধারণা, ম্যাচটি জমবে দারুণ। সেই লড়াইয়ে তারা ম্যাচ ছাড়তে চান হাসি মুখে। ঐতিহ্যবাহী দুটি দলের লড়াইয়ে খুবই সুন্দর একটি ম্যাচ হবে এটি। দুঃখজনকভাবে কোনো একটি দলকে বিদায় নিতে হবে। আশা করি আমরাই পরের ধাপে এগিয়ে যাব, বলেন আর্জেন্টাইন কোচ। একসময় নেদারল্যান্ডস দলে যেমন তারকার ছড়াছড়ি ছিল, এবার দলটায় তেমন নেই। তবে উজ্জীবিত ও গোছানো ফুটবল খেলে তারা এগিয়ে চলেছে। এই দলের সবচেয়ে বড় শক্তি কোচ লুই ফন খাল। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের অভিজ্ঞতায় সমৃদ্ধ এক কোচ তিনি। নেদারল্যান্ডস জাতীয় দলেই এটি চলছে তার তৃতীয় দফার দায়িত্ব। গত বছর ইউরোর দ্বিতীয় রাউন্ড থেকে নেদারল্যান্ডস বাদ পড়ার পর অবসর ভেঙে আবার দায়িত্ব নেন তিনি। তার কোচিংয়ে সেই থেকে এখন পর্যন্ত টানা 19 ম্যাচে অপরাজিত ডাসরা। ফনখালের বয়স যেখানে 71, স্কলনির সবে 44। অনেক আগে থেকে এই ডাস কোচকে তার ভালো লাগে বলে জানালেন আর্জেন্টাইন কোচ। মেসিদের কোচ স্কলনি বলেন, সেই সময়টি থেকেই অনেক খ্যাতিমান, তার মুখোমুখি হওয়াটা গর্বের ব্যাপার। ফুটবল থেকে এই তৃপ্তিটা পাওয়া যায়, বিশেষ করে যখন বিশ্বকাপের মঞ্চে এই সুযোগটা হয়। আমরা জানি ফুটবলে তিনি কতটা কী করেছেন এবং কত লোকে তাকে অনুসরণ করার চেষ্টা করেছে। তবে সেই শ্রদ্ধা ও সমীহকে সঙ্গী করেই বিশ্বমঞ্চের লড়াইয়ে ফনখালের দলকে হারাতে আশাবাদী স্কলনি। কঠিন এক প্রতিপক্ষের সঙ্গে লড়াই আমাদের, আশা করি আমরা ভালো করব। হয়তো তারা আগের ডাচ দলগুলির মতো তারকায় উজ্জ্বল নয়, তবে নিজেদের কাজটা তারা খুব ভালোভাবেই জানে।